হ্যালো, আমি পূজা, বং পূজা ব্লগে সবাইকে স্বাগত। এই রেসিপিটি বাঙালিদের প্রিয় একটি রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। পটল চিংড়ি ঠিক কি কি উপকরণ দিয়ে বানাতে হবে সেটাই আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো। সাথে থাকছে একটা স্পেশাল পেস্ট, যেটা দিলে এই রান্নার মাত্রাটা অনেক গুণ বেড়ে যাবে। আর আজকে আমাদের রেসিপি পটল চিংড়ি। রান্নাটা শুরু করার আগে আমি এখানে চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেশনে বেশি কিছু লাগবে না, লাগছে সামান্য নুন আর সামান্য হলুদ। আর এই নুন আর হলুদটাকে চিংড়ি মাছের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পটল চিংড়িটা রান্না করতে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই। গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমাদের যে কাটা পটলগুলো ছিল সেগুলোকে দিয়ে দেব। পটলটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে আপনারা একটু হাই করে নেবেন। পটলগুলোকে বেশিক্ষণ আপনাদের ভাজতে হবে না। যখন দেখবেন এরকম একটু বাদামি হয়ে এসেছে, তখন তেল থেকে ছেঁকে তুলে নেবেন, যাতে এর মধ্যে থেকে এক্সেস অয়েলটা বেরিয়ে যায়। আর এই সবকটা পটল তুলে নেওয়ার পরে এই একই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আপনাদের মিডিয়ামে রাখতে হবে। আর এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ। তারপর এই আলুগুলোকে সামান্য একটু ভেজে নেব। আবারও বলে রাখছি, গ্যাসের ফ্লেমটাকে আপনারা অবশ্যই মিডিয়াম রাখবেন, না হলে আলুগুলো বাইরে থেকে লাল হয়ে গেলেও ভেতর থেকে কিন্তু সেদ্ধ হবে না। দেখতেই পাচ্ছেন আলুগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে রাখছি। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ, যেটাকে আমরা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। এই চিংড়ি মাছটাকে আপনারা 30 সেকেন্ডের বেশি কখনোই কুক করবেন না, তাহলে চিংড়ি মাছগুলো খাওয়ার সময় একেবারে রবারি হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। 30 সেকেন্ডের মধ্যে এটাকে আমি এক আলাদা পাত্রের মধ্যে তুলে রাখছি। আর এই চিংড়ি মাছ তোলা হয়ে গেলে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, যেমন 4টে এলাচ, 4টে লবঙ্গ, দারুচিনি ও তেজপাতা। এই গোটা গরম মশলাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। আর সবকটাকে একবার ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করলাম, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। আর পেঁয়াজটাকে আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা লাল লাল হয়ে আসছে। আর যখনই দেখবেন পেঁয়াজের কালারটা ঠিক এমন চলে এসেছে, এখানে আপনাদের দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা রসুন বাটা। আর আদা রসুনটাকে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এটাকে আপনাদের খুব ভালো করে কুক করে নিতে হবে, যাতে পেঁয়াজটা আস্তে আস্তে গলা শুরু করে। 2 থেকে 3 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে আপনাদের একেবারে লো করে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা। রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। আর স্বাদের জন্য দিচ্ছি ধনে গুঁড়ো। ব্যাস, আর কিছু লাগবে না। আচ্ছা, এখানে একটা টিপস, মশলাটা দেওয়ার পরে আপনারা কোনোভাবেই জল দেবেন না, আপনাদের ততক্ষণ মশলাটা কষাতে হবে যতক্ষণ না এরকমভাবে তেল বেরোচ্ছে। না হলে আপনারা যতই চেষ্টা করেন পরে কিন্তু এই রান্নার টেস্টটা একদমই আসবে না। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে 3টে মাঝারি টমেটোকে ভালো করে বেটে নিয়েছি। আর এই টমেটো বাটাটা দেওয়ার পরও আপনাদের একই প্রসেস ফলো করতে হবে।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ততক্ষণ করতে হবে যতক্ষণ এটা থেকে তেলটা বেরিয়ে আসছে। আর পেঁয়াজটা টমেটোর সাথে মিশে গিয়ে খুব ভালোভাবে কুক হয়ে যাচ্ছে। এখানে আমি একটা পেস্ট ব্যবহার করব, যেটা দিলে এই স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়ে যাবে। আর এই পেস্টটা বানানোর জন্য লাগছে মাত্র তিনটে জিনিস। প্রথমে লাগছে গ্রেট করা নারকেল। আপনাদের কাছে যদি নারকেল না থাকে সেক্ষেত্রে আপনারা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। সাথে এক চা চামচ পোস্ত, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নেব। গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি পটল চিংড়িতে এই পেস্টটা ব্যবহার করেন অনুষ্ঠান বাড়ির মতোই হবে। এবার পুরো পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে এটা থেকে সম্পূর্ণ তেলটা বেরিয়ে আসতে আর গ্রেভিটা একদম পারফেক্টলি কুক হতে। এবার ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা আলু পটল আর চিংড়িটা। এগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা প্রথমেই অনেকটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে জলটা অ্যাড করতে থাকবেন। আর অতি অবশ্যই নুনটা আপনারা এখানে চেক করে নেবেন। আর 5 থেকে 7 মিনিট এটাকে বয়েল হতে দেবেন। তাহলেই দেখবেন আস্তে আস্তে তেলটা ওপরে ছেড়ে দিয়েছে আর গ্রেভিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 2 থেকে 3 মিনিট আবারও একবার ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা। ফাইনালি এটাকে ফিনিশ করব ঘি আর গরম মশলা দিয়ে। আর যদি কাঁচা লঙ্কা থাকে সেটাকেও ওপরে ছড়িয়ে দিতে পারেন। একবার ভালো করে মিশিয়ে নিলেই অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি আমাদের একদম পারফেক্টলি রেডি। তাহলে গরম গরম পরিবেশন করুন পটল চিংড়ি। আপনাদের নিশ্চয়ই এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি বাই।